হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি মোহাম্মদ সাইদ রাবি চৌধুরী, আজকে আবারও আপনাদেরকে জানাচ্ছি এমবি ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। ভিউয়ার্স, আমি বেশ কিছুদিন যাবৎ ইউটিউব চ্যানেলে আপনাদের জন্য এমবি ইলেকট্রনিক্সের পক্ষ থেকে বিভিন্ন প্রোডাক্ট, ইলেকট্রিক প্রোডাক্ট নিয়ে আসি এবং সেগুলো সম্বন্ধে আপনাদেরকে প্রাইজের সম্বন্ধে, ইউজের সম্পর্কে জানাই এবং আপনারা নিশ্চয়ই দেখে থাকেন, ভালো লাগে। আজকে আমি আপনাদেরকে আরেকটি কথা বলতে চাই। এমবি ইলেকট্রনিক্স আপনাদের জন্য একটি উইক অফার নিয়ে এসেছে, যেটি প্রত্যেক ফ্রাইডে, প্রত্যেক শুক্রবার, মাসের চারটি শুক্রবার এবং বছরে যত শুক্রবার আছে প্রত্যেকটি শুক্রবারে আপনাদের জন্য এমবি ইলেকট্রনিক্স নিয়ে এসেছে একটি আলাদা ধরনের সারপ্রাইজ। প্রত্যেকটি প্রোডাক্টের সাথে প্রত্যেক শুক্রবারে আপনি যদি আমাদের এমবি ইলেকট্রনিক্স থেকে পণ্য ক্রয় করেন তাহলে তিন থেকে ছয় হাজার টাকা প্রাইস লেস রয়েছে। এগুলো হচ্ছে প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস এবং রেঞ্জের উপরে ডিপেন্ড করে আপনি কত পার্সেন্ট লেস পাচ্ছেন। ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে এমবি ইলেকট্রনিক্স এর মোটামুটি 70-90% প্রোডাক্ট নিয়ে আমি আপনাদেরকে অল্প অল্প করে জানাবো এবং প্রাইস এবং ইউজ এগুলো সম্পর্কে ধারণা দিব। আজকে আমি আপনাদের সামনে হাজির হওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে যে এই কথাটি বলার জন্য, আপনাদের জন্য এমবি ইলেকট্রনিক্স প্রত্যেক ফ্রাইডে একটি অফার রেখেছে, সেটি হচ্ছে মূল্য লেস করা হবে প্রত্যেক ফ্রাইডেতে। ভিউয়ার্স, চলুন আমরা চলে যাই। প্রথম যে প্রোডাক্টটি দেখবো সেগুলো হচ্ছে এসি। দর্শক, আমরা দেখছি এমবি ইলেকট্রনিক্স এ বেশ কিছু পরিমাণ এসি ডিসপ্লে করা রয়েছে। আমরা যদি একটু দেখি যে কোন কোন ব্র্যান্ডের এসি রয়েছে, আমরা দেখতে পাচ্ছি এখানে জেনারেল, ট্রপিক্যাল, তারপরে আছে জেনারেল। আমরা দেখতে পাচ্ছি খুবই স্মার্ট এবং খুব সুন্দর এসি। এটা হচ্ছে জেনারেল অফ হোয়াইট কালার একটি এসি এয়ার কন্ডিশন। এটি হচ্ছে এক টনের একটি এসি। এখানে আমরা যে তিনটে এসি দেখতে পাচ্ছি, জেনারেল, জেনারেল টপিক্যাল, প্রত্যেকটি এক টনের করে এসি। এগুলা বিভিন্ন মডেলে রয়েছে। আমরা এগুলো পাচ্ছি আপনার 50,000 টাকা। আমাদের শোরুম থেকে এখানে মিনিমাম 20-25,000 টাকা কমে আমরা ইম্পোর্ট করি, সেজন্য 20-25,000 টাকা কমে আমরা এই কোন প্রোডাক্টগুলো, ইলেকট্রিক প্রোডাক্টগুলো আমরা দিতে পারি। দর্শক, আপনাদেরকে এতক্ষণ দেখাচ্ছিলাম জেনারেল এবং জেনারেল টপিক্যালের এক টনের কিছু এসি, এখন আমি আপনাদেরকে দেখাবো দেড় টন এবং দুই টনের কিছু এসি। দর্শক, আমরা দেখতে পাচ্ছি এখানে গ্রে ব্র্যান্ডের একটি গোল্ডেন কালার এসি রয়েছে। এটি দেখতে খুবই সুন্দর এবং খুবই আকর্ষণীয় একটি এয়ার কন্ডিশন। এটি হচ্ছে দেড় টনের একটি এসি। দর্শক, আমরা এখানে দেখতে পাচ্ছি সিগোর একটি অফ হোয়াইট কালারের একটি এয়ার কন্ডিশন। এটিও দেড় টনের একটি এসি। এটির মডেল হচ্ছে আপনার দর্শক, আমরা এখানে আরো দেখতে পাচ্ছি, আরো একটি খুব সুন্দর একটি মডেলের একটি এসি। এটিও দেড় টনের একটি এসি। এটির মডেল হচ্ছে GS8CZA10। আরো একটি খুবই সুন্দর অফ হোয়াইট কালারের একটি এয়ার কন্ডিশন, নিচে গোল্ডেন কালারের একটি টিপ দেওয়া আছে। সো ভিউয়ার্স, আপনাদেরকে আমি যেটা বুঝতে পারলাম, আমাদের এই শোরুমে বেশিরভাগ যে এয়ার কন্ডিশনগুলো আমরা প্রমোট করে থাকি সেগুলো হচ্ছে জেনারেলের, বিকজ জেনারেল ব্র্যান্ড খুবই ভালো। আমি পার্সোনালি জেনারেলের জন্য আলাদা কোনো কিছু বলবো না, কারণ আপনারা যারা নিয়মিত এয়ার কন্ডিশন ইউজ করে থাকেন তারা জানেন জেনারেল এবং মিডিয়ার এয়ার কন্ডিশনগুলো খুবই ভালো, উন্নত মানের হয়ে থাকে। দর্শক, আমি এই পর্যায়ে আমি আপনাদেরকে এয়ার কন্ডিশন থেকে নিয়ে যাব টিভিতে। ভিউয়ার্স, আমরা এতক্ষণ আপনাদেরকে দেখাচ্ছিলাম এমবি ইলেকট্রনিক্স যে সমস্ত ব্র্যান্ডের এসি প্রমোট করে থাকে, বিভিন্ন কোয়ান্টিটির, বিভিন্ন মডেলের, বিভিন্ন কালারের এসি দেখিয়েছি। ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে দেখাবো এমবি ইলেকট্রনিক্স যে সমস্ত ব্র্যান্ড, বিশেষ করে
গুড ব্র্যান্ড গুলো প্রমোট করে থাকে, বিশেষ করে টিভির ক্ষেত্রে, এলইডি ক্ষেত্রে, আপডেট আপডেট ভার্সন, আপডেট আপডেট মডেলের এবং বিভিন্ন খুবই ব্রাইট সাউন্ড কোয়ালিটি, খুবই ভালো সিস্টেম, গুড সিস্টেমের কিছু আমি টিভি আপনাদেরকে দেখাবো এবং ইলেকট্রনিক্স যেগুলো প্রমোট করে থাকে। দর্শক, আমার পিছনে আমি আমরা দেখতে পাচ্ছি এখানে একটি সনি 43 এলইডি রয়েছে, যেটি সাউন্ড কোয়ালিটি এবং কালার রেগুলেশন খুবই ভালো। আপনারা কালার রেগুলেশন হচ্ছে দেখতে পাচ্ছেন খুবই লাইট এবং ডিপ। আমরা যখন এগুলো সাউন্ডটা দেখবো, এটা সাউন্ড কোয়ালিটি খুবই সুন্দর। আমরা এটা হচ্ছে সনি ব্র্যান্ড, সনি ব্রাভিয়া, মেড ইন মালয়েশিয়ার অরিজিনাল সনি ব্র্যান্ডের এলইডি পণ্য। এবং এটার উপরে আমরা দেখতে পাচ্ছি আটচল্লিশ ইঞ্চির একটি এলইডি টিভি রয়েছে, যেটিও সনি ব্র্যান্ডেরই, সনি ব্রাভিয়া, মেড ইন মালয়েশিয়া। ওইখানে একটি দেখতে পাচ্ছি আপনার 43 ইঞ্চি একটি সনি ব্রাভিয়া, যেটি মেড ইন মালয়েশিয়ার একটি টিভি। মেড ইন মালয়েশিয়া আমি বারবার এই জন্য বলছি যে সনি ব্র্যান্ড অবশ্যই মালয়েশিয়ারই হয় এবং এটি অরিজিনাল সনি ব্র্যান্ডের একটি পণ্য। এর উপরে আমরা একটি দেখতে পাচ্ছি উইকনের একটি এলইডি রয়েছে, যেটি আপনার 55 ইঞ্চি এবং এটি। দর্শক, আমরা এতক্ষণ দেখলাম এলইডি টিভি। এখানে কিন্তু আপনার স্মার্ট এবং অ্যান্ড্রয়েড টিভি রয়েছে, ওয়াইফাই কানেক্টেড, তারপরে আপনার এগুলো কালার রেজলিউশন দেন, সাউন্ড সিস্টেম, এগুলো খুব ব্রাইট, ডিপ এবং খুবই ক্লিয়ার। দর্শক, আপনারা যদি এগুলো নিতে চান, আগ্রহী হন, তাহলে অবশ্যই আপনাদেরকে ভিজিট করতে হবে এন্ড ইলেকট্রনিক্সে। দর্শক, চলুন আমরা আপনাদেরকে এখন দেখাবো এন্ড ইলেকট্রনিক্সের পক্ষ থেকে কিছু ডাবল ডোর স্মার্ট কিছু ফ্রিজ। আমি দেখতে পাচ্ছি এখানে শার্প ব্র্যান্ডের একটি ফ্রিজ রয়েছে, ডাবল ডোর হ্যান্ডেল সিস্টেম। আমি যদি আপনাদের একটু খুলে দেখাই এটির ভিতরের অংশ, টোটাল নন পোস্ট একটি ফ্রিজ। দেন এই পাশে আমি খুলে দেখাই, এটা হচ্ছে আমাদের ডিপ সাইট, এটি নন পোস্ট, এটি ডিপ সাইট। আপনারা জেনে থাকবেন ডিপ সাইট হলেও এটিতে বরফ জমবে না, বিকজ এটি একটি সিস্টেমটি আপডেট সিস্টেম। আপনার বরফ জমা খাবারকে যেভাবে তাজা রাখে বা আমরা যে স্বাদ সুস্বাদু খাবার সংরক্ষণ করি ডিপে বরফের মাধ্যমে, এটি কিন্তু বরফ ছাড়াই কুলিংয়ের মাধ্যমে, ঠান্ডা হাওয়ার মাধ্যমে খাবারের সেই স্বাদটি অক্ষুণ্ণ রাখবে। দর্শক, এখানে খুব সুন্দর কিছু স্প্রে দেওয়া রয়েছে, যেখানে আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী খাবার রাখতে পারবো। এবং এখানে দেওয়া আছে দুটি আলাদা আলাদা বক্স দেওয়া আছে, আমরা আলাদা করে ফিশ এবং মিট আলাদা করে রাখতে পারবো। দর্শক, আমরা দেখতে পাচ্ছি এখানে একটি ছোট একটি ট্যাঙ্ক সিস্টেম দেওয়া রয়েছে, এটি হচ্ছে যে মিনিট ওয়াটার ট্যাঙ্ক, যেটি দেওয়া হয়েছে আমাদের এই ডাবল ডোর স্মার্ট ফ্রিজটিতে। রয়েছে ওয়াটার পিউরিফায়ার, যেটি ওয়াটার ডিসপেন্সার বলা হয়। আমাদের বাসায় আমরা কিন্তু আলাদাভাবে ওয়াটার পিউরিফাই রাখি, যাতে আমরা পানি সেখান থেকে নিয়ে একটা মানে ওয়াটার পিউরিফাইড একটি পানি, যেটি জীবাণুমুক্ত পানি আমরা পান করার জন্য। কিন্তু বাসে সাধারণত কুলিং সিস্টেমের ওয়াটার পিউরিফাইড খুব কম দেখা যায়, কিন্তু আমাদের এই ফ্রিজটির সাথে যেহেতু অ্যাডজাস্ট করা, সেহেতু আমরা এখান থেকে পাচ্ছি পিউরিফাইড কুল ওয়াটার। দর্শক, আমরা এখানে আরও একটি ফ্রিজ দেখতে পাচ্ছি, যেটি ডাবল ডোর সিস্টেমের একটি ফ্রিজ, এটিও শার্প ব্র্যান্ডের একটি ফ্রিজ, বাট এটি নন হ্যান্ডেল, এটি স্লিম স্মার্ট একটি ফ্রিজ। এটিতেও আমরা দেখতে পাচ্ছি ওয়াটার ডিসপেন্সার রয়েছে, এখানে টাচ সিস্টেম রয়েছে, কত টেম্পারেচার চলছে সেটি আমরা দেখতে পাচ্ছি পাবো এখানে, এবং আমরা টাচের মাধ্যমে সেটি কন্ট্রোল করতে পারবো। আমরা যদি দর্শক আপনাদেরকে একটু ভিতরে একটু দেখাই, একটু ভিতরে কি সিস্টেম রয়েছে, মাল্টি এয়ারফ্লোর সিস্টেম আপনারা এখানে দেখবেন, এখানে লেখা আছে মাল্টি এয়ারফ্লোর সিস্টেম। এবং এটি হচ্ছে যে নর্মাল সাইড, এখানেও সেম একটি মিনি ওয়াটার ট্যাঙ্ক দেওয়া আছে, এবং খাস করে দেওয়া রয়েছে আপনার পছন্দসই খাবার আলাদা আলাদা করে সাজিয়ে রাখার জন্য। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে দুটি ভেজিটেবল বক্স দেওয়া রয়েছে, আমাদের ভেজিটেবল
এবং আমাদের ফ্রুট আইটেম আমরা এখানে আলাদা আলাদা রাখতে পারি, এবং আমাদের রেগুলার খাবার প্রতিনিয়ত যে খাবারগুলো আমরা খেয়ে থাকি সেগুলো এখানে সুন্দর করে সাজিয়ে রাখতে পারি। এবং আমরা দেখতে পাচ্ছি যে সেকেন্ড ডোর যেটি রয়েছে, সেকেন্ড ডোর এটি হচ্ছে যে আমাদের ডিপ ডোর বাট নন পোস্ট, এটিও সেম ভাবেই আপনাদের কাছে আমরা নিয়ে এসেছি। এখানেও আপনার খাবারটি স্বাদ এবং গুণগত মান অক্ষুণ্ণ রাখা হবে বরফ ছাড়াই। এটি কুলিং এর মাধ্যমে খুবই খাবারটি খুবই সুস্বাদু রাখবে। এটি কুলিং সিস্টেম এতই নিখুঁত এবং এতই ভালো যে বরফ জমতে হয় না। এটি আমাদের একটি স্মার্ট এবং আধুনিক আইনের একটি ব্যাপার, মানে এখন আর আমরা সেই পুরনো আপডেট ব্যাকডেট থাকতে চাই না। আমরা চাই যে আমরা যখনই খাবার খেতে চাইবো বা যখনই আমাদের প্রয়োজন হবে তখনই যাতে আমরা হাতে নাগালে সব পেয়ে থাকি। সেজন্যই দর্শক এই ধরনের সিস্টেমের শার্প ব্র্যান্ড আপনাদের জন্য নিয়ে এসেছে। ডাবল ডোর ওয়াটার পিউরিফায়ার সহ আপনাদের জন্য ফ্রিজ। দর্শক আমরা এতক্ষণ দেখলাম ডাবল ডোরের কিছু শার্প ব্র্যান্ডের দুটি ফ্রিজ দেখলাম, যেগুলো ডাবল ডোর এবং নন পোস্ট সিস্টেম। সেগুলো আমরা সাধারণত বড় ফ্যামিলিতে বা আমরা যারা একটু মানে রিচ ফ্যামিলি তারা যারা একটু শৌখিনতার জন্য ইউজ করে থাকি এবং প্রয়োজনের ক্ষেত্রে ইউজ করে থাকি সে সমস্ত ফ্রিজ। আমি আপনাদেরকে এখন শার্প ব্র্যান্ডেরই একটি নর্মাল ফ্রিজ দেখাবো, যেটি শার্প ব্র্যান্ডের একটি ফ্রিজ এবং প্রেজেন্ট করছে অ্যানভিল ইলেকট্রনিক্স। আমরা এই ফ্রিজ সম্বন্ধে সবাই জেনে থাকি যে এই ফ্রিজগুলো খুবই কুলিং সিস্টেম এবং এগুলোর স্টাইলিশ একটি ফ্রিজ বাসার জন্য। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি এটা নর্মাল সাইডে 1, 2, 3, 4টি খাপ দেওয়া রয়েছে, এতে আপনার প্রয়োজন অনুযায়ী আপনি খাবার সাজিয়ে রাখতে পারবেন। এবং এটি রয়েছে, এখানে রয়েছে আরও একটি ডিপ। এই ডিপ সিস্টেমটিতে আপনি আপনার প্রয়োজনীয় খাবার সামগ্রী সাজিয়ে রাখবেন। এই ফ্রিজ সম্বন্ধে আপনাদেরকে বেশি কিছু বলার নেই আমার মনে হয়, তারপর আমি শুধু কিছু কথা বলবো। শার্প ব্র্যান্ড এবং অ্যানভিল ইলেকট্রনিক্স আপনাদের জন্য যে কালার এবং যে ধরনের পণ্য নিয়ে আসে এগুলো কিন্তু আমরা খুব রেয়ার, আমার চোখে এগুলো খুব রেয়ার, বিকজ এগুলো আমি সাধারণত দেখতে পাই না অন্যান্য শোরুমগুলোতে। খুব ব্ল্যাক এবং ব্ল্যাকের মধ্যে গোল্ডেন কালারের কিছু ফুল করা আপনারা দেখতে পাচ্ছেন, খুবই স্মার্ট এবং সুন্দর একটি ফ্রিজ। দর্শক আমি আপনাদেরকে এখন অ্যানভিল ইলেকট্রনিক্সের কিছু এলইডি টিভি দেখাবো যেগুলো প্যাকিং করা, বাট এগুলো সম্বন্ধে আমি আপনাদের কিছু ধারণা দেবো। দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ব্র্যান্ডের সুগোট, ভিশন, তারপরে আপনি সনি, স্যামসাং, ওয়ালটন, আমাদের দেশি পণ্য স্কাইভিউ ব্র্যান্ডের কিছু টিভি রয়েছে, সনি প্লাস। এখানে 32 থেকে আপনার একদম 85 ইঞ্চি পর্যন্ত আমরা এলইডি পেয়ে থাকি। এখানে বিভিন্ন ব্র্যান্ডের, বিভিন্ন মডেলের এবং বিভিন্ন সাইজের টিভি আছে। দর্শক আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম এতক্ষণ আমাদের যে প্যাকিং করা টিভিগুলো সেগুলো সম্বন্ধে। এই সমস্ত প্রোডাক্ট আমি এই পর্যন্ত আপনাদেরকে যে প্রোডাক্টগুলো দেখিয়েছি প্রত্যেকটি প্রোডাক্টেই আপনাদের প্রত্যেক ফ্রাইডেতে একটি ধামাকা অফার রয়েছে, সেটি হচ্ছে 3 থেকে 6,000 টাকা পর্যন্ত মূল্য ছাড়। এই ছাড়টি এই সমস্ত প্রোডাক্টের ক্ষেত্রে প্রযোজ্য। দর্শক আমি এখন আপনাদেরকে নিয়ে যাব কিছু সাউন্ড সিস্টেম, সাউন্ড সিস্টেম এবং সাউন্ড বার দেখাবো, যেগুলো বিভিন্ন ব্র্যান্ডের সাউন্ড বার, সাউন্ড সিস্টেম যেগুলো প্রেজেন্ট করছে আমাদের অ্যানভিল ইলেকট্রনিক্স। দর্শক আমি আপনাদেরকে বলেছিলাম যে অ্যানভিল ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আমি আপনাদেরকে বিভিন্ন ব্র্যান্ডের এবং বিভিন্ন মডেলের খুব দারুণ দারুণ কিছু সাউন্ড সিস্টেম এবং সাউন্ড বার আমি আপনাদেরকে দেখাবো। আমার সামনে রয়েছে F&D ব্র্যান্ডের একটি সাউন্ড সিস্টেম, যেটি একটি সিস্টেম বক্স রয়েছে এবং আলাদা আলাদা দুটি সাউন্ড বার রয়েছে। এটির সাউন্ড কোয়ালিটি খুবই ভালো এবং খুবই নিখুঁতভাবে শোনা যায়। এটি আপনারা যতক্ষণ পর্যন্ত বাজিয়ে দেখছেন ততক্ষণ পর্যন্ত আপনারা বুঝতে পারবেন না। এখানে আমরা আরও একটি F&D ব্র্যান্ডের একটি খুবই সুন্দর এবং স্মার্ট একটি সাউন্ড সিস্টেম দেখতে পাচ্ছি। এটা হচ্ছে আপনার হোম থিয়েটার, মিনি হোম থিয়েটার। এটি সাউন্ড সিস্টেম ওয়াইফাই কানেক্টেড একটি সাউন্ড সিস্টেম হোম থিয়েটার এটি, এবং এটি আপনি সরাসরি টিভির সাথে এবং ব্লুটুথের মাধ্যমে আপনি ইউজ করতে পারবেন। এটিরও সাউন্ড কোয়ালিটি খুবই ভালো, সাউন্ড
নিখুঁত একটি সাউন্ড সিস্টেম। আমরা এখানে দেখতে পাচ্ছি এক্সট্রিম ব্র্যান্ডের একটি সাউন্ড সিস্টেম। এই এক্সট্রিম ব্র্যান্ডের সাউন্ড সিস্টেমে এটি সাউন্ড সিস্টেম এবং এখানে রয়েছে দুটি সাউন্ড বার। আপনি আপনার পছন্দ মতো এটি ইউজ করতে পারবেন। আমি আপনাদেরকে একটু দেখাই। আমরা মূলত এই সাউন্ড সিস্টেমগুলো টিভির ক্ষেত্রে ইউজ করে থাকি। আমরা টিভির দুপাশে দুটি সাউন্ড বার দিয়ে যদি আপনাদেরকে দেখাই, দেখতে অ্যাকচুয়ালি খুবই ভালো দেখা যায়, খুবই সুন্দর দেখা যায়। এভাবে আমরা এই সাউন্ড সিস্টেমগুলো ইউজ করে থাকি সাধারণত আমাদের পছন্দসই জায়গায় বা পছন্দসই হোম থিয়েটারগুলো রয়েছে, আমরা এগুলো ইউজ করে থাকি। দর্শক, আমি আপনাদেরকে ফিটিংস আমাদের ওয়ালের সাথে বা আমাদের যে বেডরুম বা ড্রয়িং রুম যে সমস্ত জায়গায় আমরা ফিটিং করতে চাই কিছু সাউন্ড বার, স্লিপ সাউন্ড বার আমি আপনাদেরকে দেখাবো। এখানে রয়েছে একটি স্লিপ সাউন্ড বার যেটি একটি খুবই সুন্দর এবং এটি সরাসরি জ্যাকের মাধ্যমে আমরা ইউজ করবো এবং এটার সাউন্ড, এটারও সাউন্ড কোয়ালিটি খুবই নিখুঁত এবং খুবই সুন্দর। আমরা এখানে দেখতে পাচ্ছি সনি ব্র্যান্ডের একটি সাউন্ড বার, যেটি সনি অরিজিনাল ব্র্যান্ডের একটি সাউন্ড বার। এটির সাউন্ড কোয়ালিটিও খুবই সুন্দর এবং নিখুঁত শোনা যায়। আমরা এখানে দেখতে পাচ্ছি এটি 1020 ওয়াটের একটি সাউন্ড বার, সনি ব্রাভিয়া 1020 ওয়াটের একটি সাউন্ড বার। আমরা এখানে আরেকটি এমআই দেখছি যেটি খুবই সুন্দর স্মার্ট একটি এমআই। এটা হচ্ছে এমআই সাউন্ড বার যেটিও স্লিপ সিস্টেম বসানোর একটি সাউন্ড এমআই সাউন্ড বার। এটিরও সাউন্ড কোয়ালিটি খুবই ভালো এবং দেখতেও অফ হোয়াইট কালার ওয়ালের সাথে খুব সুন্দর করে ম্যাচিং হয়ে যাবে। আমরা হয়তো বুঝতে পারবো না সাউন্ড কোন দিক থেকে আসছে। দর্শক, আমি আপনাদেরকে এখন যে প্রোডাক্ট পণ্য দেখাবো সেগুলো আমাদের বাসার বিভিন্ন ক্ষেত্রে প্রয়োজন হয়ে থাকে, যেমন ব্লেন্ডার, ওয়াশিং মেশিন, তারপরে আপনার আয়রন, এই ধরনের কিছু পণ্য আমি আপনাদেরকে দেখাবো। এই জন্য আমি আপনাদেরকে নিয়ে যাবো এনবি ইলেকট্রনিক্সের অন্য একটি পাশে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন ভিশনের একটি ওয়াশিং মেশিন, যেটি 8.5 কেজি ওয়েটের একটি ওয়াশিং মেশিন। এখানে 8.5 কেজির মতো আমরা ওয়েট দিয়ে কাজ করতে পারবো। এবং আমরা আরও দেখতে পাচ্ছি এলজির একটি ওয়াশিং মেশিন রয়েছে। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ব্র্যান্ডের, তার মিডিয়া ব্র্যান্ডের একটি ওয়াশিং মেশিন রয়েছে। এটি একটু বড় এবং এটি এটি রয়েছে হচ্ছে 10 কেজি। এটি হচ্ছে মিডিয়া ব্র্যান্ডের একটি ওয়াশিং মেশিন। এটার সাথে রয়েছে 5 ইয়ার। দর্শক, আমি আপনাদেরকে এতক্ষণ দেখাচ্ছিলাম এনবি ইলেকট্রনিক্স যে সমস্ত ব্র্যান্ড এবং যে সমস্ত পণ্য প্রমোট করে থাকে সে সমস্ত ব্র্যান্ড এবং সে সমস্ত ব্র্যান্ডের কিছু পণ্য। এবং দর্শক, আমি মূলত আজকে আপনাদের সামনে প্রথমে বলেছিলাম যে মূলত আমি আপনাদের সামনে আজকে এসেছি এনবি ইলেকট্রনিক্সের একটি দারুণ অফার নিয়ে। সেটি হচ্ছে যে প্রত্যেক শুক্রবারে আপনাদের জন্য এনবি ইলেকট্রনিক্সে থাকবে মূল্য ছাড় অফার। হ্যাঁ দর্শক, আপনারা ঠিক শুনতে পেরেছেন, প্রত্যেক শুক্রবারেই আপনাদের জন্য থাকবে এনবি ইলেকট্রনিক্সে মূল্য ছাড় অফার। এবং এই মূল্য ছাড়টি হবে 3 থেকে 6,000 টাকা পর্যন্ত। হ্যাঁ দর্শক, 3 থেকে 6,000 টাকা পর্যন্ত প্রত্যেকটি আলাদা আলাদা প্রোডাক্টে আলাদা আলাদা প্রাইজের ক্ষেত্রে এই তিন থেকে ছয় হাজার টাকার মূল্য ছাড় থাকবে আপনাদের জন্য এনবি ইলেকট্রনিক্সে প্রত্যেক শুক্রবার। আর দর্শক, আমরা জানি যে শুক্রবারে আমাদের এনবি ইলেকট্রনিক্স খোলা থাকবে দুপুর তিনটা থেকে রাতের নয়টা পর্যন্ত এনবি ইলেকট্রনিক্স খোলা থাকবে প্রত্যেক শুক্রবারে। আর আদার্স ডেগুলোতে আমাদের প্রতিদিনের মতোই 10:30 থেকে রাত 9:30 পর্যন্ত সকাল 10:30 থেকে রাতের 9:30 পর্যন্ত এনবি ইলেকট্রনিক্স খোলা থাকে। আর শুক্রবারে
দুপুর 3টা থেকে রাতে 9টা পর্যন্ত আপনাদের জন্য আলাদা এবং একটি ভালো অফার নিয়ে হাজির হয়েছে অ্যানভিল ইলেকট্রনিক্স দুপুর 3টা থেকে রাতে 9টা পর্যন্ত। দর্শক, আমি আপনাদেরকে কিছু কথা বলে আজকের ভিডিওটি এখানেই শেষ করে দেবো। সেটি হচ্ছে, আমার আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে জানাবেন এবং অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দর্শক, আপনাদেরকে সবাইকে অ্যানভিল ইলেকট্রনিক্সে আবারও স্বাগতম জানিয়ে আজকের মতো আমি আমার ভিডিও এখানেই শেষ করি।